ব্যোমকেশ নিয়ে এত কম্পিটিশন কিসের আমি বুঝতে পারছি না, মানে যে যেদিক থেকে পারছে একটা করে ব্যোমকেশ নিয়ে আসছে। আর আজকের হট টপিক হচ্ছে ব্যোমকেশ এবং দেব। হ্যাঁ, দেবের আরও একটা নতুন অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, ব্যোমকেশ দুর্গ রহস্য, যেটা নাকি সৃজিত মুখার্জির করার কথা ছিল, তো সেটা এবার করতে চলেছেন দেব এবং শ্যাডোসন্স। তো যাই হোক, শ্যাডোসন্স এবং ভেঙ্কটেশ কোলাবোরেশনে একটা কাজ হওয়ার কথা ছিল এবং দুজনের মধ্যে কোনো কারণে ঝামেলায় এই কোলাবোরেশনটা ভেঙে যায় এবং সেই এবার হাত বাড়িয়ে দেয় দেব এবং সে আর শ্যাডোসন মিলে এবার যৌথ প্রযোজনায় এই ছবিটা আনার কথা প্ল্যানিং করছে। তো এবার কথা হচ্ছে যে সৃজিত মুখার্জি, যে নাকি ভেঙ্কটেশের সাথে এগ্রিমেন্ট ছিল, তো সে কি এই কাজটা করছে না করছে না, সে সরে গেছে এবং কারণটা এখনও জানা যায়নি। কিন্তু যাই হোক, তাহলে এটা কে করতে পারে, মানে পরিচালনা কে করতে পারে? তো আমার যেটা মনে হচ্ছে যে বেশিরভাগ যে চান্সটা রয়েছে সেটা হচ্ছে অরিন্দম শীল। কারণ তোমরা সকলেই জানো যে যে কোনো গোয়েন্দা চরিত্র সে করতে ভালোবাসে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা তাকে দেখেছি এবং বিভিন্ন প্রোডাকশন হাউসের সাথেও তাকে তাকে কাজ করতে দেখা যায়। তো যাই হোক, অরিন্দম শীল যে নাকি এই মুহূর্তে সব রকম ডিটেকটিভ গল্পই তাই সে হাত দিয়েছে, তো যে কারণে আমার মনে হচ্ছে যে এটা অরিন্দম শীলই করতে পারে, হয়তো সেই চান্সটা বেশি আসে। তো যাই হোক, আরও অন্যান্য কেউ মেবি করতে পারে, সায়ন্তন ঘোষালের নামটাও এখানে উঠে আসে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে অরিন্দম শীলই হয়তো করবে। তো যাই হোক, কে যেই করুক না কেন, মোদ্দা কথা হচ্ছে যে এবার দেব আবার একটা নতুন চরিত্রে, যে কোনো চরিত্র যে কোনো বায়োপিক সে মানে করছে, তো এটা একদিক থেকে যেমন ভালো দিক, আবার একটা দিক থেকে কিন্তু খারাপ দিক। ভালো দিকটা হচ্ছে যে সে বিভিন্ন রকম চরিত্রে এক্সপেরিমেন্ট করছে নিজেকে, এটা সব থেকে প্লাস পয়েন্ট। এবং খারাপ দিক হলো যে সে একরকম, যেমন একদিকে বিপ্লবী চরিত্র, ঐতিহাসিক চরিত্র, আবার কোনো কাউয়ের জীবনী এবং তার পাশাপাশি আবার গোয়েন্দা চরিত্র। তো যাই হোক, গোয়েন্দা চরিত্রে এই ব্যোমকেশের চরিত্রে তাকে কতটা কি মানাবে বা না মানাবে সে বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে সে কিন্তু এই ধরনের এক্সপেরিমেন্টাল চরিত্রগুলোর উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এরপর যখন এই ইমেজ ছেড়ে সে যদি কখনো একটা কোনো কমার্শিয়াল কাজে ফিরতে চায়, সেক্ষেত্রে কতটা সে লোকের কাছে গ্রহণযোগ্য হবে সেই বিষয়ে একটা সন্দেহ থেকে যায়। কারণ মানুষ দেব মানে এরপর বুঝবে যে হয় সে ক্ষুদিরাম করবে, নইলে রামকৃষ্ণ করবে, নইলে এরকম ধরনের যত চরিত্র আছে তার থেকে আমরা আশা করতে পারি, কিন্তু সে মানে সেই নাচ গান করছে এই ব্যাপারটার মেনে নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমার মনে হয় যে এত রকমের এক্সপেরিমেন্ট করার মাঝে তাকে একটু কমার্শিয়াল ছবিতে মন দেওয়া উচিত। যাই হোক, ব্যোমকেশের চরিত্রে আমরা বহু আর্টিস্টকে দেখেছি, ভালো ভালো আর্টিস্টকে দেখেছি, উত্তম কুমার থেকে শুরু করে এখনকার সময়ের প্রজন্মের অনির্বাণ ভট্টাচার্য পর্যন্ত। তো যাই হোক, আমার মনে হয় যে ব্যোমকেশের চরিত্রে অনির্বাণের যে একটা বুদ্ধিমত্তা বলো বা তার যে এক্সপ্রেশন বলো, তার বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো খুবই পরিমাণে যায়। তো আমার মনে হয় দেবের তুলনায় যদি অনির্বাণ ভট্টাচার্য এই ক্যারেক্টারটা করতো আরও বেশি, সে করেছে ওটিটির জন্য অবশ্যই, কিন্তু বড় পর্দায় তাকে আরও দেখতে ভালো লাগতো। কিন্তু যাই হোক, দেবকে কতটা কি মানাবে না মানাবে সেটা তো পরের বিষয়, ফার্স্ট লুক আসলে আমরা দেখতে পারবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ধরনের চরিত্র আর ব্যোমকেশ এতজন করে ফেলেছে, তো আমার মনে হয় না সেইখানে আবার সেই একই একটা চরিত্র দেব করে খুব একটা কিছু ভালো নতুন কিছু উপহার দিতে পারবে বলে দর্শকদের। তো যাই হোক, দেখা যাক, তোমাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।